হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ম্যাকআউট ইউনিভার্সিটির ভাই বোনদের জন্য। তো যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজের সেকেন্ড, ফোর্থ, সিক্স বা এইট সেমিস্টারে বিটেকে পড়াশোনা করছো, তো এই মুহূর্তে তোমরা একটু চিন্তার মধ্যে আছো যে তোমাদের যে প্রিভিয়াস অড সেমিস্টারের এক্সাম ফার্স্ট, থার্ড, ফিফথ এবং সেভেন্থ সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সংক্রান্ত বিষয়ে তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা সকলেই জানো যে তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু সেকেন্ড ফেজে হয়েছিল এবং ফিফথ এবং সেভেন্থ সেমিস্টার পরীক্ষাটা তোমাদের হচ্ছে ফার্স্ট ফেজে কিছুটা পরীক্ষা হয়েছিল এবং 16 ডিসেম্বর হচ্ছে 2023 লাস্ট এক্সাম ছিল এবং স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের জন্য লাস্টের দিকে দু একটা এক্সাম যেগুলো ছিল তোমাদের পোস্টপন্ড হয়ে গেছিলো এবং পরবর্তীতে সেই এক্সাম কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের কন্ডাক্ট হয়েছিল, ঠিক আছে? এবং ফেব্রুয়ারি মাসে যে সেকেন্ড ফেজে যখন পরীক্ষা চলছিল, তো সেই সব পরীক্ষাগুলো লাস্ট এক্সাম ছিল 28 ফেব্রুয়ারি, ঠিক আছে? লাস্ট এক্সাম তোমাদের ইয়ে ছিল, ঠিক আছে? মানে যতগুলো সেই সময় অনেকেরই পরীক্ষা চলছিল, হ্যাঁ, ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে পুরোটা চলেছে, ঠিক আছে? বিটেকের, তারপর হচ্ছে ফিফথ এবং সেভেন্থের বোধহয় দুটো করে পরীক্ষা বাকি ছিল, সেগুলো হয়েছে। এছাড়া এমটেকের পরীক্ষা হয়েছে, এম.ফার্মের পরীক্ষা হয়েছে, এমএসসির পরীক্ষা হয়েছে, ঠিক আছে? এই সমস্ত জিনিসপত্রগুলো পরীক্ষা হয়েছে। তো যার জন্য তোমরা মোটামুটি ধরো আজকে হয়ে গেল তোমাদের এপ্রিলের 5 তারিখ, তো তোমরা একটা চিন্তার মধ্যে রয়েছে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, তোমাদেরকে আমি বলে রাখি যে ম্যাকআউট ইউনিভার্সিটির অফলাইন এক্সাম, মানে কোভিডের পরে অফলাইন এক্সাম যেগুলো কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে, সেই অফলাইন এক্সামগুলো যদি তোমরা ভালো করে যদি সিকোয়েন্সটা ফলো করো, তো দেখবে অফলাইন এক্সাম কন্ডাক্ট হওয়ার মানে লাস্ট ডেট যেদিন তোমাদের এক্সাম কন্ডাক্ট হচ্ছে তারপরে মোটামুটি 1.5 মাস মতো টাইম লাগে, ঠিক আছে, রেজাল্ট পাবলিশ করতে। এদিক ওদিক একটা ডো হতে পারে, 40 থেকে 45 দিন মতো লাগে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করতে, ঠিক আছে? এইবার তোমাদের যেমন লাস্ট এক্সাম যদি আমি ধরে নিই সেকেন্ড ফেজের সবার এক্সামগুলো যদি লাস্ট ডেটটা আমি কনসিডার করি, তাহলে হচ্ছে 28 ফেব্রুয়ারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরতে গেলে কিন্তু পুরো মার্চটা তোমাকে কনসিডার করতে হবে এবং এপ্রিলের 15 পর্যন্ত তোমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে, ঠিক আছে, 45 ডেজ পর্যন্ত। কারণ তোমরা যদি লাস্ট ফার্স্ট ফেজের এক্সাম, মানে ফার্স্ট ফেজে যাদের হচ্ছে সমস্ত ইউজি বা পিজি, ঠিক আছে, বি.ফার্ম বলো বা অন্যান্য যে সমস্ত কোর্সগুলো যাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে, 16 ডিসেম্বর 2023-র মধ্যে, তাদের কিন্তু রেজাল্ট, মানে যাদের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের জন্য পরীক্ষা পোস্টপন্ড হয়নি, তাদের রেজাল্ট কিন্তু 24-1-2024, মানে 24 জানুয়ারি 2024-এ কিন্তু পাবলিশ হয়েছিল, ঠিক আছে, সমস্ত অড সেমিস্টারের রেজাল্ট। যাদের পরীক্ষা হয়েছিল তোমাদের কবে বললাম, ডিসেম্বর 16-এর মধ্যে যাদের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছিল 24-1-2024। তো সেই টাইম লাইনটা যদি তোমরা খুব ভালো করে ফলো করো, তো দেখো মোটামুটি 40 থেকে 45 দিন পর্যন্ত টাইম লেগেছে, ঠিক আছে? তো এইবারও কিন্তু তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম টাইম লাইন আমি তোমাদের বলে দিচ্ছি, 15th অফ এপ্রিলের মধ্যে তোমাদের 100% রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? চিন্তাভাবনার কোনো কারণ নেই, হয়তো বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছ। তো তোমাদেরকে যে ইনফরমেশনটা আমি শেয়ার করলাম যে এপ্রিলে তোমাদের 100% রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 15th অফ এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে কোনো দিন তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে এবং সেই সম্পর্কিত আপডেট তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।